তিনদিনীয়া কার্যসূচীরে নতুন দিল্লীত মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা সোমবারে দিনের 11 বজাত প্রধানমন্ত্রী সাক্ষাৎ করব। মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মায় প্রধানমন্ত্রী হওয়া বৈঠক মুখ্যমন্ত্রী সংগ দিব মুখ্য সচিবে বান সমস্যাকে ধরে আন বহু প্রসঙ্গত হব আলোচনা। কেন্দ্রীয় গৃহমন্ত্রী আর রেলমন্ত্রীকে সাক্ষাৎ করব মুখ্যমন্ত্রী। এনআরসি সন্দর্ভত অমিত শাহের বৈঠক মিলিত হব মুখ্যমন্ত্রীগী। এনআরসিত অন্তর্ভুক্ত 9,22,000 লোকর বন্ধ হয়ে আছে বায়োমেট্রিক্স, এনে লোকর অসুবিধা সন্দর্ভত আলোচনা করব গৃহমন্ত্রীর সঙ্গে। রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবর সঙ্গেও বৈঠক মিলিত হব হিমন্ত বিশ্ব শর্মা। নতুন রেলর ডবা নির্মাণের কারখানা স্থাপনের আহ্বান জানাব রেলমন্ত্রী। নিযুত ময়না আসনি সন্দর্ভতো মুখ্যমন্ত্রীর গুরুত্বপূর্ণ ঘোষণা। 16 আগস্টের আরম্ভ হব নিযুত ময়নার প্রপত্র বিতরণ। মহাবিদ্যালয় উচ্চ মাধ্যমিক বিশ্ববিদ্যালয়ত বিতরণ করা হব প্রপত্র। সকল কলেজত নামভর্তি করা ছাত্রীয় বিনামূল্যক প্রপত্র পাব। 10-12 সেপ্টেম্বর ভিতর প্রপত্র দাখিল করব। প্রথম ধন 1 অক্টোবর ছাত্রীর একাউন্টত পঠিয়ার লক্ষ্য। লড়া ভাগিন সকলেও সময়তে ভাল খবর পাব বলে উল্লেখ করলে মুখ্যমন্ত্রী। অহা তিনদিন মানে নতুন দিল্লিতে থাকিম। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ডাঙরিয়ায় তৃতীয়বার দায়িত্ব লওয়ার পিছত তেখেতক মই আজিলেকে আনুষ্ঠানিকভাবে সাক্ষাৎকার করা নাই। অহাকালি রাতিপুৱা 11 বজাত তেখেতক মই আনুষ্ঠানিকভাবে সাক্ষাৎও করিম। আর অসমৰ শেহতীয়া পরিবেশ পরিস্থিতি, বিশেষক বান পরিস্থিতির উপর তেখেতৰ লগত মই আলোচনা করার বাবে চেষ্টা করিম। এনআরসির বায়োমেট্রিক্স যিসকলের বন্ধ হয়ে আছে, প্রায় 9,22,000 মানুষের এনআরসির ক্ষেত্রে বায়োমেট্রিক্স বন্ধ হয়ে আছে। তার ভিতর বহুত মানুষ এনেকা আছে যার এনআরসির খসড়াটো নাম আছে, চূড়ান্ত তালিকাটো নাম আছে, আর কিছু এনআরসির লগত কোনো সম্বন্ধই নাছিল। সেই সকলে এনআরসির বায়োমেট্রিক বন্ধ হয়ে থাকার কারণে বহুত অসুবিধাত ভুগি আছে। এই বিষয়টি মই কেন্দ্রীয় গৃহমন্ত্রী অমিত শাহ ডাঙরিয়ার লগত দিল্লীত থাকা সময় আলোচনা করিবর বাবে চেষ্টা করি। তারপরে বিভিন্নজন মন্ত্রীক সাক্ষাৎ করে অসমৰ বিভিন্ন সমস্যা সমূহ, বিশেষক IIM গুৱাহাটীর পলাশবাড়ীত প্রতিষ্ঠা হব তাক কেনেকে আমি ক্ষিপ্র করিব পাৰো, নামরূপর সার কারখানা, সেই বিষয়ে মন্ত্রী JP নাড্ডা ডাঙরিয়ার লগত আলোচনা করি। সেমি কন্ডাক্টর ইন্ডাস্ট্রি খরটকিয়া যেটা আমার জাগির উদর হব, সেই বিষয়ে মন্ত্রী অশ্বিনী বৈষ্ণবর লগত আলোচনা করি। অসমত এটা নতুনক রেলওয়ে কোচ ফ্যাক্টরি অর্থাৎ ডবা নির্মাণ করিব পৰা ফ্যাক্টরি এটার বিষয়েও মই রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবর লগত আলোচনা করার বাবে চেষ্টা করি। আমি সকলোৱে জানো যে ইউনেস্কোর বর্তমান সভা, তেওঁলোকৰ যি ওয়ার্ল্ড হেরিটেজ কমিটির সভা বর্তমান নতুন দিল্লীত অনুষ্ঠিত হৈ আছে। এই ওয়ার্ল্ড হেরিটেজর যিখন সভা তাত এইবার ভারতে অধ্যক্ষতা করেছে। আমার সাংস্কৃতিক মন্ত্রী গজেন সিং শেখাওয়তর অধ্যক্ষতা এইবার ওয়ার্ল্ড হেরিটেজর যখন বৈঠক, বিশ্ব সাংস্কৃতিক ক্ষেত্র যখন বৈঠক, ই নতুন দিল্লীত অনুষ্ঠিত হয়েছে। আমার অসমত নেচার হেরিটেজত বা প্রাকৃতিক দিকর ফালৰ পৰা কাজিরঙা আৰু মানস আগৰে পৰা ওয়ার্ল্ড হেরিটেজ হিচাপে স্বীকৃতি পাইছিলে। কিন্তু কালচারেল এসপেক্টত যি ঐতিহ্য সূচায় সেই ক্ষেত্রত অসমত আমার ওয়ার্ল্ড হেরিটেজ নাছিলে। চৰাইদেউ মৈদাম ক্ষেত্রক ওয়ার্ল্ড হেরিটেজ করার বাবে মানুহৰ দাবি আছিলে। অসমৰ মুখ্যমন্ত্রী হিচাপে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ডাঙরিয়াক যোৱা বছর মই অনুরোধ করেছিল যে আপুনি চৰাইদেউক ভারতের মনোনয়ন দি বিশ্ব ঐতিহ্য ক্ষেত্রর বাবে ভারতের একমাত্র মনোনয়ন হিসাবে আপুনি রিকমেন্ড করক।
প্রধানমন্ত্রী মোদী ডাঙরিয়ার সন্মুখত দুটা প্রস্তাব আছিল। এটা প্রস্তাব উত্তর প্রদেশের সঙ্গে জড়িত আছিল, তথাপিতো প্রধানমন্ত্রী মোদী ডাঙরিয়ায় বিশাল হৃদয় দেখায়। মই এই কারণে কৈছো, মোদী ডাঙরিয়া উত্তর প্রদেশের এমপি, কিন্তু তেখেতে আমার কারণে বিশাল হৃদয় দেখায় চৰাইদেউ মৈদামক ওয়ার্ল্ড হেরিটেজের রিকমেন্ড করেছিল। আর আজি মোদী ডাঙরিয়ার ভাষণত এই কথা প্রায় স্পষ্ট হয়ে পড়ছে যে অহা 26 তারিখে চৰাইদেউ মৈদাম ক্ষেত্র বিশ্ব ঐতিহ্য ক্ষেত্রলৈ রূপান্তর হব। নেচার ক্যাটেগরিক বাদ দি সাংস্কৃতিক ক্যাটেগরিত, কালচারেল ক্যাটেগরিত এয়া অসম আর উত্তর পূর্বাঞ্চলের প্রথম ওয়ার্ল্ড হেরিটেজ বিশ্ব ঐতিহ্য ক্ষেত্র হবলৈ গৈ আছে। লাচিতর 400তম জন্মজয়ন্তীয়ে হোক বা চৰাইদেউ মৈদামক বিশ্ব ঐতিহ্য ক্ষেত্রলৈ রূপান্তর করাত আমি যে কিঞ্চিত বরমনি যোগাব পারিলো, মই ভাবো মোৰ এই রাজনৈতিক জীৱনৰ এক বিশাল প্রাপ্তি হৈ ৰব। রাজনীতি এরার পিছতো যিকেটা কথালৈ যে মুখ্যমন্ত্রী হৈ থকাৰ সময়ত কোনখিনি ভাল কাম, কোনখিনি অসমৰ কাৰণে সেৱা আগবঢ়াব পাৰিলো তাক যেতিয়া চিন্তা কৰিম, লাচিতৰ 400তম জন্মজয়ন্তী, চৰাইদেউক বিশ্ব ঐতিহ্য ক্ষেত্রলৈ রূপান্তৰ আদি ঘটনাবিলাকে মোর মানস পটত সদায় ইতিবাচকভাবে ক্রিয়া করে থাকিব। অবশ্যে রাইজক সেবা করবলগিয়া আৰু বহুত আছে, দীঘলিয়া তালিকা আছে, এটা এটাকৈ কামবোৰ কৰি কৰি গৈ থাকিব। আপুনি চাই আছে ND24, সর্বশ্রেষ্ঠ নহয় সর্বোত্তমৰ দৌৰ।